আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাহিরে আপনারা যে যেখানে রয়েছেন আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি ভুলতা গাছিয়া মার্কেট থেকে। আমরা রয়েছি ভুলতা গাছিয়ার 1 নম্বর মার্কেটের 7 নম্বর গলিতে। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন, শত সহস্র বললে ভুল হবে, হাজার হাজার লুঙ্গি রাখা হয়েছে। আমরা রয়েছি লামিয়া এন্টারপ্রাইজে। সব বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে দোকানটি, এই দোকানের মালিকও রয়েছেন। আমরা কথা বলতে চাই নতুন নতুন ডিজাইনের যে লুঙ্গিগুলো এসছে সেই সকল লুঙ্গির দাম দর দেখাতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সামনে চলে আসতেছে 2022 ঈদ, রমজানের ঈদ। ঈদের আগে তো প্রচুর পরিমাণে লুঙ্গি বিক্রি হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখন লুঙ্গির দাম কম না বেশি, বা কেমন রয়েছে কোন লুঙ্গির দাম সেটি আমরা একটু জানাতে আসছি আজকে। আমরা দেখতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, চলুন। দেখতে বেশি, আগের তুলনায় অনেক বেশি, অনেক বেড়ে গেছে। অনেক বেড়ে গেছে। কেন বেড়ে গেল? সুতার দাম বেশি, তারপরে সিজন, সবকিছু মিলে অনেক বাড়ছে। মূলত সুতার দাম বেশি, যে কারণে মূলত সুতার দামটা অনেক বেশি। আচ্ছা আচ্ছা, যার কারণে এক লুঙ্গি পিছে 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 30 টাকাও বেড়ে যাচ্ছে, বেড়ে গেছে। তো সর্বনিম্ন দামে যে লুঙ্গিগুলো রয়েছে সেগুলো থেকে আমরা সর্বোচ্চ দামি লুঙ্গিটি দেখাতে চাই। আমরা যে লুঙ্গিটি এখন দেখছি এটার দামটা কেমন পড়ে যাবে? দাম হলো 80 টাকা, আগে ছিল 75 টাকা, এটা এখন 80 টাকা। আচ্ছা দর্শক, এই লুঙ্গিটির দাম এখন পড়ে যাচ্ছে অনলি 80 টাকা, এটা পূর্বে ছিল 75 টাকা। 80 টাকার যে লুঙ্গিটা, এটা কয় হাতের লুঙ্গি মূলত? এটা হলো 4 হাত। 4 হাত, মানে একটু ছোট সাইজের হবে। এগুলো কি কটন নাকি কোন সিনথেটিক? এটা পলিস্টার, মূলত বেশিরভাগই পলিস্টার। আচ্ছা, মানে 20% বা এরকম মনে হয় কটন আছে? 80% পলিস্টার, 20%। আচ্ছা আচ্ছা, তো এটা 80 টাকার লুঙ্গি দর্শক। এটা কিন্তু অনেক কালার আছে, তাই? অনেক কালার আছে, অনেক কালার আছে, ডিজাইন আছে। আপনারা যদি চাইলে বিক্রির জন্য আপনাদের দোকানে 2-4টা বা 2-4 বা 10 বান্ডেল নিয়ে রাখতে পারেন। এই যে এটা আছে, এটা হলো একটু 5 হাত, লেখা আছে 6 হাত হবে, 5 হাত, 5 হাত হবে, 5 হাত হবে। এটা আছে 100 টাকা, 100 টাকার এটা। মূলত তো আপনার শপে তো দেখছি যে এই দুইজনকেই দেখা যায়, এই যে রানে একজন, মামে একজন রয়েছে। তারা দুজনই মূলত দোকান পরিচালনা করে, তারা দুজনই। আপনি শুধু শুধু হিসাব কিতাবের যে বিষয়টা, সপ্তাহ শেষে বা সার্টেন টাইমে হিসাবটি নিয়ে থাকেন? চিন্তাই করা যায় না, তারপরে পাওয়া যাচ্ছে। এটা তো কটন হবে? এটাও কটন না, এটা 70 আর 30। আচ্ছা আচ্ছা, এটা আবার একটু বেশি আছে কটনের পরিমাণ, কটনের পরিমাণ একটু বেশি। আচ্ছা, এটার মধ্যে তো অনেক কালার আছে, অনেক কালার ডিজাইন আছে, অনেক কালার। পরবর্তী লুঙ্গিটি আমরা দেখি, এটার দাম কত? এটার দাম হলো 175 টাকা। এটা 165 টাকা। এটা কয় হাজার লুঙ্গি? এটা 5 হাত, 5 হাতের। এটা তো সুতি হবে? এটা 165 টাকা। পরবর্তী লুঙ্গিটা আমরা দেখাই, অন্য কোন লুঙ্গিটা আমরা এখন দেখবো। তাহলে এটার দাম পড়ে যাচ্ছে কত? এটা হলো 180 টাকা। আচ্ছা, অনেকেই কিন্তু কমেন্ট করছে আপনার পূর্বের ভিডিও দেখে, সেটি হলো যে লুঙ্গির নামগুলো যদি আপনি বলে দেন সবচেয়ে ভালো হয়। অনেক লুঙ্গি, এত লুঙ্গির দাম কি, এই নাম কি বলা সম্ভব? এটার নাম কি? এটার নাম তো আছে একটা। প্রতি সপ্তাহে কিছু পাবনার লেভেলগুলো চেঞ্জ হয়, এই জন্য আমরা ওগুলার নাম বলে দিই না, কারণ আমরা যে স্টিকার বলে, অনেকে বলে যে এটা একটা স্টিকার ছোট, এটা ঠিক থাকে না স্টিকার। আচ্ছা আচ্ছা, মানে পাবনায় লুঙ্গি যেগুলো সেগুলো চেঞ্জ হতে থাকে, চেঞ্জ হয়, বেসিক্যালি তো কোনদিন থাকে, বেসিক্যালি তো সিরাজগঞ্জ পাবনা থেকে আসে লুঙ্গিগুলো। এই লেভেলগুলো বাজারের লেভেল তো ওইগুলো চেঞ্জ হয়। আচ্ছা, যেগুলো ব্র্যান্ডের সেগুলো তো আমরা নাম জানাতে পারবো, ব্র্যান্ডগুলো জয়পাড়া, এটিএম, বুখারি, ব্র্যান্ডগুলো পরিবর্তন হয় না। আচ্ছা আচ্ছা, সো এটার দাম নিচ্ছেন কত? এটার দাম হলো 180 টাকা। 180, আর এই পাশে যেটা ধরে ধরে দাঁড়িয়ে রয়েছেন এটা কত দাম পড়ে যাচ্ছে? 190 টাকা। এটা এটা 190। এটা এটা আসলে কয় হাতের লুঙ্গি? এটাও 5 হাতে। এগুলোর সানা কেমন, কাউন্ট কেমন সুতার? এগুলি সুতার কাউন্ট আছে 90-100 না। আর যেটা ভাঁজ করা হচ্ছে এটার কাউন্ট কেমন? এটা 80-80। তো নিঃসন্দেহে একটি ভালো মানের কাপড়, 80-এর উপরে গেলেই ভালো, আরো ভালো, ভালো তো শেষ নাই, 200 কাউন্টেরও হয়, 200 কাউন্ট পর্যন্ত, 200 কাউন্টও আছে। আমরা এই যে লুঙ্গিটা দেখছি এটা আবার একটু প্যাটার্নিক, মানে ফিউশন করা হয়েছে, কালারের একটু মানে চেঞ্জ আনা হয়েছে, চকমকা কালার। এটার এটার দাম কত পড়ে যাচ্ছে? এটা 190 টাকা। 190 টাকা, এগুলো কটন? 5.5 হাত। এগুলো কটন বাই কটন? হ্যাঁ, 100% কটন। আচ্ছা, তো আমরা এরপরে আরো লুঙ্গি দেখাতে চাই। এটিএম দেখাবেন, বুখারি দেখাবেন, জয়পাড়া দেখাবেন, বুখারি, আমরা সব ধরনের লুঙ্গি দেখতে চাই। এরপরে লুঙ্গি দেখি, যেটা দেখছিলাম এটার মধ্যে কিন্তু অনেক কালার, এক কালার, এক কালার, এক কালারে। এগুলো কয় হাতের লুঙ্গি? 5 হাতের লুঙ্গি, 5 হাতের। এগুলোর দামটা পড়ে যাবে কেমন? 200 টাকা। এলি হলো 200 টাকা, 200 টাকা। বিশেষ করে ঢাকাইয়া লুঙ্গি বলা হয়ে থাকে এগুলোকে, তাই তো? মানে এক কালার তো প্লাস কালার হয়,
আচ্ছা, এক কালার মানেই তো ঢাকাই লুঙ্গি আদি, যেমন সাদা শুরু হয়েছিল এখন অন্য অন্য কালার চলে আসছে, কালারও চলে আসছে। আচ্ছা, আমরা এরপরে কোন লুঙ্গিটা দেখব? এরপরে লুঙ্গি দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার লুঙ্গি রয়েছে। সো আমরা এই যে লুঙ্গিটা ভাঁজ খোলা হচ্ছে, এই লুঙ্গিটার দাম জানতে চাই। এরপরে চলে যাচ্ছি এটাতে, এটা কয় হাতের লুঙ্গি? এটা কয় হাতের লুঙ্গি? ছয় হাত, এটা ছয় হাত, এটা আরো বড় সড়ো। এটা কিন্তু দর্শক দেখুন, এটা কিন্তু সাইন করছে। কেন সাইন করছে? এটার প্রসেসিংটা এমন ভাবে দেয়া হয়েছে, সুতাটাকে একদম মিহি করে দাম কত? কুমারখালী আছে নাকি? কুমারখালীর লুঙ্গি, কুষ্টিয়া কুমারখালী, আমরা কিছু দেখাই কুষ্টিয়া কুমারখালী। দর্শক বন্ধুরা যারা আসলে বিক্রির জন্য নিতে চায়, ব্যবসা করার জন্য, এটা তো পাবনায় লুঙ্গি। হ্যাঁ, পাবনায় লুঙ্গি, এটা হলো 230 টাকা। 230 টাকা, বাংলাদেশের তো আসলে তাঁত শিল্পের জন্য বিখ্যাত। আসলে এক সময় বলা হতো পাবনা, মানে এখন তো আসলে বেসিক্যালি তাঁত শিল্পের জন্য বিখ্যাত সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের শাহজাদপুর। এটা হলো বোখারি, এটা বোখারি, এটা হলো ব্র্যান্ড, ব্র্যান্ড এটির নাম চেঞ্জ হয় না? ২৮০ টাকা বর্তমান মূল্য। পাঁচাত একটা দেখান আমাদেরকে, আমরা দেখিয়ে দিই দর্শক বন্ধুদের, যারা আসলে ব্যবসার জন্য নিতে চায়, বিশেষ করে দেশের বাইরেও তো অনেকে নিতে চায়। সো আমরা যেটা দেখছি, এটা পাঁচাত, পাঁচাতের লুঙ্গি, হ্যাঁ, বোখারির পাঁচাত। এটা হলো 280 টাকা, 280 টাকা। তারপরে দেখাইতেছি স্মার্ট, স্মার্ট ব্র্যান্ডের মাল, স্মার্ট 370, এটা হলো 370। আচ্ছা আচ্ছা, ছয় হাত, ছয় হাতের স্মার্ট এর তো অনেক রয়েছে, অনেক স্মার্ট আছে, জয়পরা আছে। আচ্ছা বাবা, সামনে ঈদ আসতেছে, ঈদকে কেন্দ্র করে শুধু তো আপনাদের থেকে ব্যবসায়ীরা নিবে তা ঠিক না, যারা নিজেদের জন্য নিতে চায় তারাও তো নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে, বিশেষ করে অনেকে গিফট করতে চায়, 20 পিস 30 পিস বা 50 পিস নিতে পারবে, সেটাও নিতে পারবে। আপনাদের থেকে নিলে আসলে মিনিমাম কত পিস হলে নিতে পারবে? 20 পিসের নিচে আমাদের নেওয়া সম্ভব না, 20 পিস হলে নিতে পারবে। আচ্ছা দর্শক বন্ধুরা, যারা আপনারা গিফট করতে চান, বিশেষ করে ঈদকে কেন্দ্র করে প্রত্যেক ঈদে কিন্তু আপনারা অনেক লুঙ্গি অনেক মানুষকে গিফট করেন, তারা কিন্তু এখান থেকে নিলে খুব রিজনেবল দামের মধ্যেই পেয়ে যাচ্ছেন। স্যার, একটা বিষয় কিন্তু এখানে হিসাব রয়ে গেছে, দেখুন আপনি যদি 20টা মানুষকে দিতে চান, সেক্ষেত্রে এই 20টা লুঙ্গি যদি আপনি খুচরা মার্কেট থেকে কেনেন, মিনিমাম আরও 5টি লুঙ্গির দাম কিন্তু ওখানে চলে যাবে। সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে নেন, আরও 5 জন মানুষকে আপনি দিতে পারলেন। আচ্ছা চলুন আমরা পরবর্তী লুঙ্গিটি দেখি, এরপরে আমরা কোন লুঙ্গিটা দেখব? এটা গেল স্মার্ট, এই দেখেন স্মার্ট দেখলাম আমরা, এটা জয়পাড়া, জয়পাড়া, এগুলো ব্র্যান্ডের মাল, এগুলো ব্র্যান্ডের মাল, রোহিতপুরি, এগুলো প্রত্যেকটাই তো ছয় হাতের লুঙ্গি, 220টা হলো পাঁচাত, আর এইটা হলো ছয় হাত। পাঁচাত লুঙ্গি মানে কোনো ভাবেই ছোট বলার সুযোগই নাই, একজন মানুষ কয় হাত সেটি তো একটা বলতে মানুষ তো আসলে নিজেকে ঢেকে লুঙ্গি পরে না, পরে না, তাই না? আর আমরা বাঙালি সাধারণত কিন্তু লুঙ্গি তো মিডিয়াম লং। এরপরে কোন লুঙ্গিটা দেখাচ্ছি? এটার দামও পড়বে 220 টাকা, এগুলো প্রত্যেকটা রোহিতপুরি প্লে কার্ড। আমরা আসলে কি এই দোকান থেকে তো ওভাবে দেখানো যায় না, একটা করে করে দেখাইতে থাকলে হাজার হাজার লেখা রয়েছে, সো কয়টা দেখানো হবে। সো আমরা দেখাইলাম রোহিতপুরি, আমরা দেখাইলাম এটিএম,
এরপরে আমরা কি ফজরআল দেখাইতে পারবো? ফজরআল দেখান আমাদেরকে, মানে ব্র্যান্ড যেগুলো আছে, তারপরে এটিএম ওগুলো আমাদের স্মার্টের একটা ইয়া দেখাইতেছি, স্মার্ট দেখান, স্মার্টের একটা ভালো ব্র্যান্ডের চিকন চিকন সুতা, খুব চিকন খুব চিকন, এই যে স্মার্ট স্মার্ট, এই যে দেখতে পাচ্ছেন আমানত শাহ দেখবো আমরা, এই যে স্মার্টের, এটা হলো S102, খুব ভালো মানের একটা। এগুলো কয় হাতের লুঙ্গি? এটা হলো 6 হাত। দর্শক দেখুন একদম চিকন, 6 হাত হলেও কিন্তু একদম খুব কম জায়গার মধ্যে রাখা হয়েছে, বুঝতে পারছেন চিকন সুতায় তৈরি হয়েছে, যে কারণে এটার দাম পড়ে যাচ্ছে কত? এটা হলো 420 টাকা। 420। আর এই যে আপনার হাতে রয়েছে আমানত শাহ, আমানত শাহ, আমানত শাহ যে দামটা লেখা আছে তার চেয়ে কত পার্সেন্ট কম নিচ্ছেন আপনার? আচ্ছা, দর্শক বন্ধু বুঝতে পারছেন আমানত শাহ কিন্তু আসলে লুঙ্গির গায়ে যে দামটা লেখা থাকে সেই দামে বিক্রি হয় খুচরা মার্কেটে, খুচরা মার্কেটে, সেক্ষেত্রে আপনারা 25% ডিসকাউন্টে নিতে পারবেন আমানত শাহ লুঙ্গি। আর আপনার হাতে যে লুঙ্গিটি রয়েছে এটা হলো বোখারির, বোখারি, এটা তো দেখতে খুব চিকন লুঙ্গি, বোখারির, এটা তো সুন্দর লাগছে, হ্যাঁ হ্যাঁ, আর অনেক বড় লুঙ্গি, খুব চিকন। আচ্ছা, বোখারির এটার দাম পড়ে যাচ্ছে কত? এটা হলো 550 টাকা। 550, এটা বড় সরো, আর লুঙ্গিটার মধ্যে একটা শাইন আছে দেখতে পাচ্ছেন, কাপড়ের গ্লেজটা কিন্তু ভালো, সো এখানে কিন্তু একটা ভালো, এটা সুতোর দিতে চায় এই যে লুঙ্গি নিতে পারে, অনেকে সাদার ভিতরে খুব ভালো চেকের জন্য পছন্দ করে, এই যেগুলা এটা গর্জিয়াস সে, এগুলোর দাম কেমন নিচ্ছেন আপনারা? এটা হচ্ছে 350 টাকা। 350, এটা তো পুরো 6 হাতের না? 6 হাত, 6 হাতের লুঙ্গি 350 টাকা পাচ্ছেন। এগুলো সুতার কাউন্ট কেমন যেগুলো দেখাচ্ছি? এই যে এটা হইলো, এই যে একটা লুঙ্গি আছে সেটা হইলো, এই যে হইলো আতিকের লুঙ্গি, এটা হইলো আপনার, এটা পাবনা, হ্যাঁ এটা পাবনা লুঙ্গি, পাবনা লুঙ্গি, আচ্ছা খুব সুন্দর, 460 টাকা। 460 টাকা, হ্যাঁ। দর্শক আপনারা দোকানটা দেখুন, দোকানে কিন্তু দেখুন হাজার হাজার পিস রয়েছে, তো বুঝতেই পাচ্ছেন লুঙ্গি তো আসলে ওভাবে দেখাইতে গেলে ঘন্টার পর ঘন্টা দেখাইতে হবে, সময় লাগবে। আমাকে একটু জানাবেন মামা যে আপনাদের দোকানে তো দেখলাম সর্বনিম্ন দামই হলো 80 টাকার লুঙ্গি রয়েছে, সর্বোচ্চ কত দামের লুঙ্গি আছে? 1500 টাকা। 1500 টাকা, আমরা মনে হয় 1500 টাকার লুঙ্গিটি দেখিয়ে আমরা ভিডিওটার ইতি টানতে চাই। এর মাঝখানে কিন্তু অসংখ্য লুঙ্গি রয়েছে বিভিন্ন দামের, এটিএম লুঙ্গিটা কিন্তু আমরা দেখাই নাই, এটিএমটা আমরা একটা দেখাই দিব, এটিএমও আছে তো? হ্যাঁ, এটিএম এর আছে, এটিএম এর দেখাবেন, আর আমাদেরকে 1500 টাকার লুঙ্গি একটা দেখিয়ে দিবেন। সো যারা আসলে আপনারা ব্যবসা করতে চান লুঙ্গির ব্যবসা, তারা কিন্তু এই ভুলতা গাউচিয়া মার্কেটের লামিয়া এন্টারপ্রাইজে আসতে পারেন, এসে একবার দেখে যেতে পারেন যে আসলে লুঙ্গির দাম কিনা কম কিনা, বা যে দামটা বলা হচ্ছে সেটার সাথে মিল আছে কিনা, জাস্টিফাই করে আপনারা ক্রয় করতে পারেন। সো আমরা এরপরে আরও কিছু লুঙ্গির দাম জানাতে চাই। এখানে কিন্তু রয়েছে যে বেল্টের লুঙ্গি, অর্থাৎ যারা আসলে লুঙ্গি পরতে কষ্ট বা পরতে পারেন না ঠিকঠাক মতো, এটাকে বলা হয়ে থাকে কেরালা লুঙ্গি। সো এটার দাম কত? 550 টাকায় পাচ্ছেন ইন্ডিয়ান কেরালা লুঙ্গি। এটা তো কেরালা লুঙ্গি বলে না, তাই তো? লুঙ্গি বলে, পকেট লুঙ্গি বলে না? এই যে আপনার 1500 টাকার লুঙ্গি, 1500 টাকা, এটা হলো আপনাদের শপের সবচেয়ে হাইস্ট প্রাইস। সো দর্শক বন্ধুরা একটা জিনিস কিন্তু আপনার জানা উচিত, সেটি হলো যে পাইকারি শপেই কিন্তু 1500, এটা কিন্তু রিটেলে গেলে নিঃসন্দেহে আরো 200-300 টাকা বা 200-100 টাকা বেড়ে যাবে, তাই তো? 2000 টাকা রিটেলে নিতে গেলে 2000 টাকা লাগে, 2000 টাকা, খুব চিকন, খুব চিকন, এটা হলো দুই ভাই ধরে দেখেন আপনি দর্শক, এটা কিন্তু খুব নরম, একদম সফট, একদম দেখতে পাচ্ছেন, খুবই সফট, 160 কাউন্টের, 160 কাউন্ট, হ্যাঁ 160 180। আচ্ছা মামা, আপনার থেকে যদি কেউ এই লুঙ্গিগুলো নিতে চায় বা কিনতে চায়, সেই আসলে কিভাবে কিনবে? এখানে এসে নিবে নাকি এমনি আপনারা কন্ডিশন দিচ্ছেন? পারলে বেশি ভালো, যদি দেখে নিলো দোকানে এসে, যদি পারলে দেখে নিলো, কুরিয়ারও দেই। আচ্ছা আচ্ছা, আমরা কুরিয়ার নিতে পারবে, 20 পিস নিতে হবে, 20 পিস বা 24 পিস আর এর নিচে না, যদি অনেক বেশি চায় তাহলে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, যাওয়ার আগে আপনার নামটি একটু জানতে চাই। আমার নাম কাজী সেলিম। আচ্ছা মামা, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন, তবে একটি কথা, সেটি হলো যে আমরা সবসময় প্রেফার করি আপনারা দোকানে আসেন, দোকানে এসে আপনি দেখেন, দেখে জাস্টিফাই করে আপনি ক্রয় করে নিয়ে যান, আর যদি একান্ত নাই আসতে পারেন তো সেক্ষেত্রে ভিডিও কল করবেন, ভিডিও কল করে দেখে আপনার কন্ডিশনে বা কুরিয়ারে ক্রয় করে নেবেন। তো বন্ধুরা আজ যাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো সপ্তাহে, সেই পর্যন্ত আপনারা প্রত্যেকেই নিরাপদে থাকবেন।